ঠাকুরগাঁওয়ে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন, জানাবেন ঠাকুরগাঁওয়ে কি কি অনিয়ম পাওয়া গেল? ধন্যবাদ জুমি। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে অভিযান অব্যাহত রয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি প্রাইম হাসপাতাল নামে একটি হাসপাতালে কিন্তু 5,000 টাকা জরিমানা করা হয়েছে এবং একটি ক্লিনিকে সিলগালা করা হয়েছে। আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবো। একজন স্বাস্থ্য বিভাগে একজন কর্মকর্তা রয়েছেন, আসলে আপনারা অভিযান কেমন পরিচালনা করলেন এবং কি কি অসঙ্গতি দেখতে পেলেন? আচ্ছা, আমরা অভিযান শুরু করেছি। ইতিমধ্যে আমরা সর্বমোট 3টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। বর্তমানে আমরা যে প্রতিষ্ঠানে রয়েছি, এই প্রতিষ্ঠানে আসলে এসেই দেখি যে অনেক অব্যবস্থাপনা। প্রথমত তাদের সর্বপ্রথম যেটা শর্ত, যে লাইসেন্স, যেটা আমাদের লাইসেন্স তারা দেখাতে ব্যর্থ হয়েছে। তারা আমাদের কাছে সময় নিয়েছে এবং একটি লাইসেন্স তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের দেখিয়েছে, যেটা কিন্তু আমাদের কাছে এটা সঠিক মনে হয়নি। তাছাড়া আমরা দেখেছি যে টেবিলে প্রেসক্রিপশন প্যাড এমন একজন চিকিৎসকের খোলা আছে, মানে আমাদের কাছে মনে হয়েছে ওই চিকিৎসকের নাম দিয়ে প্রতারণা করছে কিনা, ওই চিকিৎসক যিনি কিনা 1 বছর আগে মৃত্যুবরণ করেছেন। আমরা ল্যাবে গিয়ে তার আরও নানা ধরনের অসঙ্গতি পেয়েছি, যে সেখানে যেগুলো মেশিনের মাধ্যমে রোগ নির্ণয় করা হয় সেই মেশিনগুলো ছিল মেয়াদ উত্তীর্ণ। অর্থাৎ আমরা বলি যে যেগুলো অচল, প্রতিটা মেশিনের একটা সার্ভিস পিরিয়ড থাকে। এই মেশিনগুলো সাধারণত যেগুলো একদম অচল মেশিন সেগুলো নিয়ে এসে তারা পরীক্ষা নিরীক্ষা করছে। তাছাড়া রক্ত স্যাম্পল আমরা ল্যাবে ঢোকার পরে দেখি যে প্রসাবের স্যাম্পল, রক্ত স্যাম্পল ওই অবস্থায় রয়েছে, যেটা কিনা সাথে সাথে ডিসকার্ড করতে হয়। ডাস্টবিনেও ফেলেনি, সরাসরি ল্যাবে রেখেছে, যার মাধ্যমে রোগের বিস্তার ঘটতে পারে। এছাড়া আমাদের রোগী বসার জায়গাটিও সংকীর্ণ, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট ঘাটতি ছিল। এই সমস্ত কারণে তারা তাদের যেহেতু লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়েছে, সে কারণে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তাকে আমরা অনুরোধ করেছি যে এই ধরনের প্রতিষ্ঠান কোনোভাবেই রান করতে পারে না। নানান অব্যবস্থাপনা আপনি দেখেছেন, জমি শুনছিলেন যে নানা অনিয়ম এখানে দেখা গিয়েছে, এ কারণে কিন্তু এই প্রতিষ্ঠানটিকে তারা সিলগালা করে দিয়েছে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নবীন, আপনাকে ধন্যবাদ।